নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে পি আপডেট। কলকাতা নিমতা অঞ্চলের বসন্ত উৎসব দ্বিতীয় শান্তিনিকেতন নৃত্য প্রদর্শন করে নৃত্য গুরু এবং গুরু মাকে সম্মান দেওয়া হয়েছে। ছন্দশ্রী নৃত্য শিক্ষা কেন্দ্র উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব 2022 নিমতা অঞ্চল বাসিন্দাদের জন্য নিমতা বয়েজ অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে প্রথমবার বসন্ত উৎসব পালন করে নৃত্য মাধ্যমে দ্বিতীয় শান্তিনিকেতন মনে করে দিলেন নৃত্য গুরু শ্রী তরুণ সাহা। তত্ত্বাবধানে উৎসব নিমতা অঞ্চল বাসিন্দারা প্রথম বসন্ত উৎসব দেখেছেন। শ্রী শুভদীপ সাহা এই বসন্ত উৎসব 2022 পরিচালনা করে নৃত্য প্রচার প্রসার করলেন। নৃত্য শোভাযাত্রা শিশু থেকে বড়জন নৃত্য করে অঞ্চল চারপাশের হয়ে ক্লাব প্রাঙ্গণে স্টেজ শো কার্যকর করলেন। শ্রী শুভদীপ সাহা নৃত্য পরিকল্পনাকার ধাপে ধাপে নৃত্য ফাল্গুন, বসন্ত, রাধাকৃষ্ণ সহ অন্য নৃত্য পরিবেশ তৈরি করলেন। স্থানীয় বাসিন্দারা করোনা অনলাভ পরে এই অনুষ্ঠান দেখলেন, নাচের ছবি মোবাইল মধ্যে ক্যাপচার করলেন। গুরু মা এবং গুরু কে আই নৃত্য পরিবেশ সৃষ্টি করে নৃত্য গুরু কে সম্মান দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নৃত্য গুরু কলামন্ডলম বেঙ্কিত অ্যাসোসিয়েটেড প্রফেসর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, নৃত্য গুরু মা অনুরাধা নিয়োগী, গুরু প্রদীপত নিযোগী, নৃত্য শিক্ষক সঙ্গীতা আইচ ভৌমিক, সমাজসেবী দীপা দাস, মিলন দাস নৃত্য শিল্পী মঞ্চ সঞ্চালনা করলেন সহ শ্রী শুভদীপ সাহা, ওয়ার্ড ত্রিশ পৌরপিতা তাপস চক্রবর্তী নাচে শোভাযাত্রা সামিল সহ স্থানীয় বাসিন্দারা ও কাউন্সিলর উনত্রিশ ওয়ার্ড প্রজ্বলিত করলেন বিশিষ্ট অতিথি গুরুরা প্রথম শিব তারঙ্গ মাল্যদান। ছন্দশ্রী নৃত্য শিক্ষা কেন্দ্র মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীকে নৃত্য শিক্ষক শিক্ষিকা তৈরির কাজ এবং বড় সুযোগ দেওয়ার জন্য চেষ্টা আছে। পায়ের তলা মাটি থেকে যেরকম পাহাড়ের নাচের পিছনে আসার
কোনো কারণ নেই ভাই, এবং আমি আপনাদের কোনো কথা নেই। আমরা যদি একটু চেষ্টা করি, সাধনা করি, তবে অনেকেই টেনশন অনেক সময় প্রবলেম আছে, তাই কিন্তু পেটনি ধরে সাধনা করে যায়। ভালো লাগছে না, আর যারা সব সামনে গুণীজনরা বসে আছেন, তার যে সুযোগ্য পুত্র শুভদীপ এত সুন্দর আজকে বাবার সাথে গ্রাজুয়েট হয়েছি এবং প্রচন্ড ভালো ছিলাম সারা সাথে, এদেরকে সবাইকে পেয়েছি। গত দু বছর যে জিনিসটা গেল, তারপরে যে ব্যবহার করি এমন একটা সুন্দর, যেখানে এখানে যারা অভিভাবকজন আছেন, আজকে কি করছে এখানে? ভালো লাগছে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধ হচ্ছে শান্তির, আজকে আপনি উপস্থিত আছেন না, কেমন লাগলো আপনার? সুন্দর করে ভবিষ্যৎটা কি রকম দেখছেন আপনাকে? লাইভ ভরতনাট্যম কে আমি ব্যাংকের স্যারের সঙ্গে বড় হয়ে গেছে, উনি কিরকম আছে সারা ভারতবর্ষে, আমি স্টুডেন্ট আছে এখন আপাতত লকডাউন, বসন্ত উৎসব নিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? বসন্ত উৎসবের মাধ্যমে আমরা খুশি দিতে চাই, আগের জীবন ফিরে পেতে চাই, এটাই আমার। প্রথম বছর উদযাপন হচ্ছে বসন্ত উৎসব 2022, অনেক দামি দামি নিত্য গুরুরা গুরুমারা আজ উপস্থিত হয়েছে, আজ উপস্থিত আছেন। এখন গুরু সঙ্গীতায় ভূমিক মশাই এবং সঙ্গে উপস্থিত আছেন, ভগবান এনাদের মতো মানুষদেরকে পাশে পেয়েছে। খুব ভালো লাগছে, আমি খুব ভালো লাগছে বাবার পাশে। বাবার কি বার্তা দিতে চাইছেন যে এখানে স্টুডেন্ট অনেক বড় অনুষ্ঠান করেছেন, ইন ফিউচারটা কি করতে চাইবেন? গুরুজি মাত্র বললেন শান্তিনিকেতনে ছিল, রঙের উৎসবে মিটে উঠুক একসঙ্গে, আমরা সব কাজে দাঁত সব মুছে গিয়ে রঙের 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 নিকেতন মলিন করে দিতে পারি। ছাত্র আমার এবছর পারফর্ম করতে পেরেছে এবং অনেক ছাত্রছাত্রী ছাত্র তারা করতে পারে।